বেঙ্গল বইকে বলা যেতে পারে বইপ্রেমীদের পছন্দের তালিকার এক নাম্বার নাম। নিজের সাথে একাকী কিছুটা সময় কাটানো কিংবা হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়া, ঘন্টার পর ঘন্টা জমিয়ে আড্ডা মারা, সাথে থাকবে চা আর সিঙ্গারা। আড্ডাপ্রেমী মানুষগুলোর জন্য বেঙ্গল বই কিন্তু খুবই পছন্দের একটি জায়গা। আর যাদের জীবনের উদ্দেশ্য নিজেদের জ্ঞানচর্চায় ডুবিয়ে রাখা আর বইয়ের মাঝে হারিয়ে যাওয়া, তাদের জন্য পারফেক্ট প্লেস বেঙ্গল বই। ধানমন্ডি সাতাশের এই জায়গাটি সবসময় রমরমে থাকে বিভিন্ন মানুষের সমাগমে, সে হতে পারে বইপ্রেমী, আড্ডাপ্রেমী কিংবা চাপ্রেমী। এক কথায় সৃজনশীলতা পছন্দ করে এমন মানুষের সমাগম সবচেয়ে বেশি থাকে এই বেঙ্গল বইয়ে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বেঙ্গল বইয়ের আনাচে কানাচে। আপনারা অনেকেই জানেন বেঙ্গল বই তাদের জায়গা পরিবর্তন করেছে। পুরনো বেঙ্গল বই থেকে জাস্ট 2 মিনিট সামনে হাঁটলেই আপনাদের দেখা মিলবে নতুন বেঙ্গল বইয়ের। বেঙ্গল বইয়ে সব ধরনের বই পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি পাওয়া যায় বাংলা সাহিত্যিক বইগুলো। এখানে বসে বিনামূল্যে আপনি ঘন্টার পর ঘন্টা বই পড়তে পারবেন, কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে না কেন এখানে বসে আছেন। আর কোনো বই যদি খুব বেশি পছন্দ হয়ে যায় আর নিজে সংরক্ষণে রাখতে চান, অবশ্যই সেটা আপনি কিনতে পারবেন। এখানে বাঙালি লেখকদের লেখা ইংরেজিতে ট্রান্সলেটেড বইও কিন্তু পাওয়া যায়। আমার মতে বই পড়তে যারা একদমই পছন্দ করে না, তারাও এখানে আসলে তাদেরও বইয়ের প্রতি অনেক বেশি আগ্রহ জাগবে। বেঙ্গল বইয়ে শিশুদের পড়ার জন্য আলাদা একটি সেকশন আছে, সেখানে বসে শিশুরা কিন্তু মনের আনন্দে বই পড়তে পারবে। তাছাড়া অনেক সুন্দর সুন্দর স্টেশনারিজও এখানে বিক্রি করা হয়, চাইলে তারা তাও কিনতে পারবে। বেঙ্গল বই কিন্তু শুধু বইপ্রেমী কিংবা আড্ডাবাজদের জন্য নয়, এই জায়গাটা যথেষ্ট পরিমাণ ইনস্টাগ্রামেবল। আপনি যদি চান এখানে এসে অনেক ছবি তুলতে পারবেন। আমরা যেদিন বেঙ্গল বইয়ে যাই সেখানে সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি বেঙ্গল বইয়ের সৌন্দর্যকে আরও অনেক অংশে বাড়িয়ে তুলেছে। বেঙ্গল বইয়ের দোতলায় রয়েছে ক্যাফেটেরিয়া, সেখানে আপনি বিভিন্ন পেস্ট্রি, স্ন্যাক্স কিংবা কফি খেতে পারবেন। আমরা বেঙ্গল বইয়ের দোতলার ক্যাফেটেরিয়া থেকে ক্যাপুচিনো আর ব্রাউনি ট্রাই করেছিলাম। ক্যাপুচিনোর দাম ছিল 165 টাকা আর ব্রাউনির দাম ছিল 150 টাকা, দুটোর সাথে ভ্যাট অ্যাড করা ছিল। কফিটা টেস্টের ব্যাপারে বলবো যে খুব বেশি এক্সক্লুসিভ কিছু লাগেনি, নর্মাল সিম্পল কফি যেমন হয় তেমনই টেস্ট অ্যাকচুয়ালি। আর ব্রাউনির ক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে অতিরিক্ত মিষ্টি লেগেছে ব্রাউনিটা। আর 4টার পর থেকে এখানে কিছু খাবার বিক্রি করে নিচতলায়, সেটা হচ্ছে কলিজা সিঙ্গারা, চিকেন আলুর চপ, চা, আলু পুরি, এই টাইপের খাবার দাবার। আমি এর আগে এদের সিঙ্গারা আর চাটা ট্রাই করেছিলাম, দুইটাই অসাধারণ টেস্টি ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের দিকে কতটা মানুষের সমাগম এখানে থাকে, খাওয়া দাওয়া, আড্ডা কিংবা বই পড়া সব কিছু এখানে চলতে থাকে। সত্যি কথা বলতে এখানকার পরিবেশটা অনেক বেশি মনোরম, গাছের ছায়ের নিচে কফির কাপের সাথে কিংবা চায়ের সাথে বই পড়ার মজাটাই কিন্তু আলাদা। আর এর আগে তো দেখালামই যে ভিতরে লাইব্রেরির ব্যবস্থা আছে, সেখানে আপনি চাইলে এসির নিচে বসেও বই পড়তে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আপনাদেরকে বেঙ্গল বই ঘুরে দেখালাম। আশা করি আপনাদের সকলের কাছে এই বেঙ্গল বইয়ের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, এতে করে নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। আর বেসিক্যালি এই চ্যানেলটি একটি রেসিপি চ্যানেল ছিল, কিন্তু এখন থেকে এই চ্যানেলে ফুড ব্লগিং, ট্রাভেল ব্লগিং বা আমি ছোটোখাটো যেসব জায়গায় ঘুরে বেড়াই সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে থেকে এই চ্যানেলটির নাম পরিবর্তন হয়ে জিঞ্জার বাইটস বিডির বদলে প্রিয়তি 101 হয়ে যাবে। আর এই তো লাস্টলি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।